মাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকেই শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বেজে গেছে সকাল 7টা, ঠিক আছে। আর দেখো, কালকে শাক এনেছি, ফ্রিজে রাখিনি, তো সব কটা শাক নষ্ট হয়ে গেছে। 2 আটি শাক 15 টাকা দিয়ে এনেছিলাম, 2 আটি শাকই নষ্ট হয়ে গেছে। তো কী করবো, আর ফেলে দিচ্ছি ওগুলো এলাচিদের বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ি, যে মামির বাড়ি। তো মামিদের গরুকে দিয়ে আসলাম, আর মামির গরুকে দেবে না এখন, ওগুলো রেখে দিল গামলার মধ্যে। মামি যখন মানে কাজের থেকে আসবে তখন গরুকে দেবে। তো বাড়ি চলে এসেছি। এবারে বাড়ি চলে এসে আমি আগে বেগুন ভাজাটা করে নিয়েছিলাম, আর এখন পটল ভাজা বসিয়ে দিয়ে আমি মামিদের বাড়ি গেছিলাম ওই শাক কটা দিতে, সবজিগুলো দিতে। তো যাই হোক, এই দেখো বেগুন ভাজা, আর সকালবেলা শান অনেক সকালেই বেরিয়ে গেছে 6:30, আর সিদ্ধ ভাত করেছি, ও তো খেয়ে গেল। আর আমি তারপরে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমিও সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি। তো যাই হোক, প্রিয়াঙ্কা টাইম স্টোরির থেকে প্রিয়াঙ্কা বুনু, তুমি বলেছিলে যে দিদিভাই তুমি আমাকে সকালবেলা 1 শালিক দেখালে, তো দেখো 2 শালিক দেখিয়ে দিলাম তোমাকে। তো যাই হোক, ওপর থেকে এবারে জামাকাপড়গুলো নিয়ে আসলাম, এক গাদা জামাকাপড়। তো দেখো কত জামাকাপড়, এইটা হচ্ছে গিয়ে 2-3 দিনের জামাকাপড়, ওপরে ব্যালকানিতে দিয়েছিলাম, তো এইগুলো জমেছে। তো এইগুলো দেখি এখন ভাঁজ করি না পরে ভাঁজ করব, দেখা যাক। আজকে গ্রিলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, আর বৃষ্টি হলে না এই যে গ্রিলে যে জল পড়ে এইগুলোতে পরিষ্কার করলে সেই নোংরাটা উঠে যায়। তো যাই হোক, আজকে তো বৃষ্টি ছিল না, এমনি শুকনো ওয়েদার, আর বাইরে প্রচণ্ড রোদ। তো আমি এই গ্রিলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর শান্ত ভোরবেলা চলে গেছে, তোমাদেরকে বললামই, আর আজকে হানির বার্থডে, মা এসে, আমি ওপরে একটু শুয়েছিলাম, তো মা এসে বলে গেল যে দুপুরবেলা শান খাওয়া দাওয়া করবে ওই ঘরে। একদিকে কাজ করতে থাকছি আর একদিকে রান্না করছি, আর দেখো কী অবস্থা। শান্ত এসে বকবক করবে যে তুমি শুকনো করে ফেলেছো কেন সোয়াবিনের তরকারি। তো আলু দিলে তো এমনিই টেনে যায়, আর ও তো ঝোল খেতে পছন্দ করে, তোমাদেরকে তো বলেইছি আগে। এদিকে ভাত বসিয়ে দিয়েছে আজকে হানি বার্থডেতে, আজকে স্পেশাল কিছু হবে না, আর শুক্রবার তো, আর আমি তো নিরামিষ খাই, শান খাবে, আর কাল রবিবারে সেলিব্রেট হবে, না রবিবারে হবে জন্মদিন হানি, রবিবারে হবে সেলিব্রেট। আর ওই কাকু এসছে এখন দুপুর 12টার সময়, এখন দুপুর 12টায় এসে সবজি নিতে এসছে, লাস্টের সব ছাট মাল সব এখানে এসে সব বিক্রি করে যায় আমাদের কাছে। পটল 5 টাকা কেজি, 10 টাকা 1 কিলো, 5 টাকা না গো। আর এই যে আপেল, আপেল 100 100, আর লেবু, লেবু 50, 10টা 10টা কত, 10 টাকা, 50 টাকা। কাকু তোমাকে একটু দেখিয়ে দিই, আর ওইটা কি লঙ্কা, লঙ্কা টমেটো আনতে বলছি, টমেটো আনেন। কাজ করলেই কাজ খুঁজে খুঁজে বের করা যায়, আর যদি ফাঁকি দেওয়া যায় তো শুয়ে বসে থাকাও যায়। তো আমি হচ্ছে গিয়ে কাজ আর কি করব, সারাদিনই তো কাজ করতেই থাকি। তো যাই হোক, টুকিটাকি সবই সারাদিন করতেই থাকি। এখানে আমাদের এই বনগার থেকে বারাসাত পর্যন্ত মনে হয় আমাদের যে জেলা আছে, উত্তর চব্বিশ পরগনা এতদিন ছিল সেই জেলাটা, মানে আমরা ছোটোর থেকে শুনে আসছি উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে, মানে এখন সেই জেলাটা চেঞ্জ হয়ে যাবে ইছামতি। বনগা টু মনে হয় বারাসাত, না আর ওইদিকে আছে মনে হয়, জানি না ঠিক। তো যাই হোক, জেলাটা মানে কীরকম লাগবে, ইছামতি কেমন একটা লাগবে, এতদিন ছোটোবেলার থেকে যেটা শুনে অভ্যস্ত আমাদের, মানে লিখেছি বলেছি সবাইকে উত্তর চব্বিশ পরগনা, তো এখন সেটা বলতে হবে ইছামতি। তো নাও আর হ্যাপা বেড়ে গেল, মানে সরকারে আমাদের ঠিক বসে, মানে আমাদের মতো হাউস ওয়াইফদের বসে থাকতে দেবে না, সবসময় ছোটো, সবসময় ঘরের মধ্যে বসে থাকবা, ছুটতে থাকো। আর এইগুলো তো হচ্ছে ছেলেরা সব তো কাজে যায়, ছেলেরা যে যার মতো কাজে যায়, তো ছেলেরা কখন এই সমস্ত করবে, কাজের কাজ কামাই করে কি এই সমস্ত করা যায়, তাদের তো যায় না। তো যাই হোক, সব মহিলাদের সব ছোট, ঘরের মধ্যে সুস্থ থাকবা, তো থাকতে দেবে না সরকার, এবারে ছুটতে থাকো সমানে।
তো যাই হোক, প্রসেসিং শুরু হয়েছে কিনা জানি না, তবে এটা শুরু হয়ে যাবে মনে হয়। তো আবার সেই হ্যাপা, আবার সেই দৌড়াদৌড়ি করতে হবে। হানির আজকে বার্থডে, তোমরা একটু উইশ করে দাও হানিকে, হ্যাপি বার্থডে বলে দাও। আর চকলেট খেয়েছে এর জন্য উঠতে পারো। হানি দুপুরবেলা চকলেট খেয়ে নিয়েছে, আর এখন যাচ্ছে, কোথায় যাচ্ছিস হানি? শ্রীকান্তি যাচ্ছে। ও হানি সেই মজা আজকে, আজকে তো সেলিব্রেট হবে না তো? হানি পাপার সাথে যাচ্ছে শ্রীকান্তি। হ্যাঁ হানি প্রণাম করছে, হানিকে আমি খুব ভালোবাসি। হানি হচ্ছে কি আমার জান, আমার মেয়ে, শানেরটা বেশি হয়ে গেছে, আমারটা কম হয়ে গেছে। যাই হোক চা খাবো, আর হানির তো আজকে জন্মদিন, তো তোমরা জানাই বলেছি তোমাদেরকে, আর হানিকে গিফট আজকে দেবো না, কারণ আজকে ওর জন্মদিনটা, হয়তো কেক কাটবে জানি না এখনো পর্যন্ত, মনে হয় রবিবারে বড় করে করবে, তো তখন দেবো গিফট কিনে, আর এখন আপাতত দিচ্ছি না, তখন দেখা যাক কী দেওয়া যায়। তো এখন আপাতত চাটা খেয়ে নিই, আর সানের এই যে সানের হচ্ছে মেরুদণ্ড বেঁকে গেছে, ওর জন্য সান হচ্ছে সবসময় কাত হয়ে পড়ে। হ্যাঁ যাই হোক চলো এখন রাখি তাহলে, পরে কথা বলছি, চাটা ঠান্ডা যাচ্ছে খেয়ে নিই। শান বলছে মা এটা ভিডিও করো তুমি, সবাইকে দেখাও আমি বোতল ফ্লিপ করছি, তাই তা দেখো করছে, ও কীভাবে করছে দেখো, দেখো তোমরা, ও দাঁড়িয়ে গেছে এক চান্সে, হয়েছে এটা। হানি যে সাজুগুজু করে চলে এসছে, আর হানির ড্রেসটা এটা কে দিয়েছে? হানি মা দিয়েছে, মা বাবা। আর এখন কেক কাটা হবে, আমি একটু জামা কাপড় পরে নিই, চুড়িদার টুড়িদার পরে নিই। চল হানি তোকে পুরো ফুল লুকটা দেখিয়ে দিই সবাইকে। তো এই যে হানির এই যে জিন্স আর টপ, এটা এনেছিস? আর ওই যে শার্ট, শার্টেরও হয়ে গেছে রেডি। আর এদিকে শিল্পা কষ্ট হয়ে গেছে, টান টান হয়ে ঘুমাচ্ছে, আর হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর গেছিল, আজকে ওর হাড্ডি গুড্ডি ভাঙা চোড়া হয়ে গেছে। ওঠ চ যাই, হচ্ছে হচ্ছে ফেলড হানির বার্থডে। হোল্ড আপ, ওয়েট এ মিনিট, হানির বার্থডে এখন সেলিব্রেট হচ্ছে, আমার রবিবারে হবে, ঠিক আছে? পুরো ব্লগার বুঝাই যাচ্ছে, এখানে কার নাম লিখা? রীতিমা। এই মহিলাটার জন্মদিন ভুল করে ভুল করে ইনি সামনে দাঁড়িয়ে পড়েছে কেমন করছে, এটা জাস্ট চেষ্টা হচ্ছে না এখন, এটা হচ্ছে আমাদের পুরো পুরো ক্যামেরাম্যান শিল্পা দাস হানির এই যে ম্যাম হানিকে পড়ায়, আর এই যে হানির হচ্ছে বড় জেম্মা, শিল্পা, শান, আর ওইদিকে মা আছে, সবাই আছে মোটামুটি, যা একটু অ্যারেঞ্জমেন্ট হয়েছে আজকে। তো চলো হানি কেক কাটবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি।
শুরু হয়ে শেষ হয়ে যায় রে ক্যামেরা ইগনোর মারো কাকা ক্রিঞ্জ ইনটু 100 বাবা শান্তি আমার কানের পাশে তো কি হয়েছে বলেছিস মারামারি হচ্ছে কেকটা এত বাজে কেউ খেতে চাইছে না বাজে না কেকটা মিয়ামোরের কেক হ্যাঁ তাও ঠাম্মা খেতে চাইছে না মিয়ামোরে বিশ্বাস নেই কেউ খেতে চাই আমার মা পুরোটাই খেয়ে নিয়েছে মাঝবা টাইমে খেলটা কাপে দিদি নাম্বার ওয়ান কত আনন্দ অতগুলো একটা নিয়ে যা এখন হচ্ছে কেকের পিস ওই ছোট কেকের পিস হচ্ছে দশটা দশ কটা পিস করেছিস এখন হচ্ছে হানি সবাইকে কেক বিতরণ করছে হানি শিল্পা কেকটা খেয়ে বল কেমন মিয়ামরের কেক বলে কথা সেই কালকে আমার জন্য রেখে দিস কালকে খাবো আমার সুগার অনেক কমে গেছে কিন্তু ঠিক আছে ঠিক আছে তুই এক পিস খা তোর মাকে গালে কেক মাখিয়ে দিয়েছে বলে যে কে মাখালো কেকটা মোটামুটি ছোটখাটোর মধ্যে ভালোই আনন্দ হলো আর ভালোই হাসাহাসি হলো আর আমি তো কিছু খাবো না আজকে কেক তো খাইনি রেখে দিয়েছে আমার জন্য কালকে খাবো আমি আর মা পায়েস দিল এই যে তো পায়েসটাও খাবো না পায়েসটা আমি রেখে দেবো কালকে খাবো তো না বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমরা সবাই দেখো আর আগামী দিনে নিশ্চয়ই আরও কিছু ব্লগ করব আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্ট না ছাড়া আমি কিছুই না তো যাই হোক এখনের মতো রাখছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তাহলে ওকে বাই গুড নাইট